সুস্বাস্থ্য ও সবল জাতি গড়তে গেলে ক্রিয়ার কোনো বিকল্প নেই। মাদক থেকে দূরে রাখতে হলে, চরিত্রহীন কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হলে এবং অপসংস্কৃতি থেকে দূরে রাখতে হলে ক্রিয়ার কোনো বিকল্প নেই। পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ঘোষণাকালে একথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট সমর রেজাউল করিম। আজ শনিবার পিরোজপুর সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে জেলা স্টেডিয়াম টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট সমর রেজাউল করিম এমপি। সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান। এই সময় বিভিন্ন দপ্তরের প্রধান শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলার প্রথম পর্বে শিকদার মল্লিক ইউনিয়ন এর বিপক্ষে শরিকতলা ইউনিয়ন অংশগ্রহণ করে এবং শেষ পর্বে দুর্গাপুর ইউনিয়ন এর বিপক্ষে শঙ্করপাশা ইউনিয়ন ও কলাখালী ইউনিয়ন এর বিপক্ষে কদমতলা ইউনিয়ন অংশগ্রহণ করবে। এই খেলায় পিরোজপুর সদর উপজেলার মোট 60টি ইউনিয়ন অংশগ্রহণ করবে। আগামী 23 মে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। আমরা সুস্বাস্থ্য সবল জাতি গড়তে গেলে ক্রীড়ার কোনো বিকল্প নাই। মাদক থেকে দূরে রাখতে গেলে, চরিত্রহীন কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হলে, অপসংস্কৃতি থেকে দূরে রাখতে হলে ক্রীড়ার কোনো বিকল্প নাই। ক্রীড়া খাতকে আমরা যত বিকশিত করতে পারবো ততবতি আমাদের উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ক্রীড়া বান্ধব সরকার প্রধান। শেখ হাসিনা আসার পরে ক্রিকেট থেকে শুরু করে মেয়েদের ইন্টারন্যাশনালি ন্যাশনালি আমাদের ছেলেদের যে সুনাম সুযশ বাংলাদেশের বয়ে আনতেছে, এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কারণে হয়েছে। পিরোজপুর প্রতিনিধি ফয়সাল হাসানের তথ্যচিত্রে পিআইবি একাত্তর।